আজকে তোমাদের একটা কবিতা পড়াবো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খরবায়ু বয়বেগে। খরবায়ু বয়বেগে মানে কি? প্রবল বেগে বাতাস বইছে। তোমরা এই কবিতাটা নিশ্চয়ই পড়েছো। এই কবিতাটি মানে মাঝির নৌকা বাওয়ার সঙ্গে, মানে প্রাকৃতিক বিপর্যয়ে মাঝির নৌকা বাওয়ার সঙ্গে কবি কিন্তু বোঝাতে চাইছেন আমাদের পরাধীন ভারতবর্ষের অস্থিরতার কথা। সেটা মাথায় রেখে তোমরা কবিতাটা পড়বে, তোমাদের বোঝার কোনো অসুবিধে হবে না। মানে প্রাকৃতিক বিপর্যয়টাকে বোঝানো হচ্ছে শুধু আমাদের পরাধীন ভারতবর্ষের অস্থিরতাটাকে। দেখো কবিতাটা, খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, ওগো নে নাওখানি বাইও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পার, হাই মারো মারো টান হাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় এত তরণীর ক্রন্দন সংখ্যার, বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমলে টলমল করে আজ তাইও, হাই মারো মারো টান হাইও। গনি গনি দিনক্ষণ চঞ্চল করিমন, বলো না যাই কি না যাই রে, সংশয়ে পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ ওঠে উত্তাল হয়েও নাকো কুণ্ঠিত, তালে তাল তালে তার দিও তাল, জয় জয় জয়গান গাইও, মারোটান মারো মারোটান মারোটান হাই মারো মারোটান হাইও। এই যে খরবায়ু বয়বেগে, প্রথম প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা হচ্ছে, যে প্রবল বাতাস বইছে, চারিদিক আকাশ মেঘে ছেয়ে আছে, ওগো নে নে মানে মাঝি, নাও মানে নৌকা, মাঝি এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তোমার নৌকাখানা তুমি ঠিক করে ধরে বেয়ে যাও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, পালটাকে তুলে দেওয়া হচ্ছে ঝড়েতে, পাল থাকলে নৌকা অসুবিধা হবে, সে মানে হালটাকে ঠিক রাখতে বলছে মাঝিকে, নৌকাকে মানে উত্তাল সমুদ্রের নৌকাটাকে ঠিক রাখার জন্য হালটাকে ধরে রাখতে বলা হচ্ছে। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, যদি শৃঙ্খলে মানে লোহার বন্ধনে যদি নৌকা ঝনঝন করে, এত নয় তরণীর কন্দন সংখ্যার, এটা নৌকা, তরণী মানে নৌকা, এটা নৌকার কান্না মানে নৌকার মানে ডুবে যাওয়ার বা বিপর্যয় হওয়ার কোনো ভয় নেই, বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আর তাইও। যদি নৌকাটা টলমল করে এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও, তুমি কিন্তু হাই মারো মারো টান হাইও মানে নৌকাটাকে ধরে রাখো, ঠিক করে ধরে রাখো। গনি গনি দিনক্ষণ চঞ্চল করিমন, দিন এখানেতে মানে আমাদের ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের কথাটা মাথায় রাখতে হবে, যে দিন দিন একটা একটা করে দিন যাচ্ছে, মন চঞ্চল হয়ে উঠছে, এখানেও প্রাকৃতিক বিপর্যয়ে নৌকাটাকে ঠিক রাখতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। কিন্তু এই রকম কথা না বলে আমরা কিন্তু নৌকাটাকে ঠিক তীরে পৌঁছাবো বা বেয়ে নিয়ে যাব। মানে আমাদেরও এই যে আন্দোলন, পরাধীন ভারতবর্ষের বিপ্লবীদের যে আন্দোলন, এই আন্দোলন একটা একটা করে দিন যাচ্ছে, মন অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু অস্থির মধ্যেও কিন্তু আমরা ঠিক এই তরুণীটা মানে আমাদের ভারত রূপ এই তরুণীটা, এই নৌকাটা আমাদের দেশ নেতা, এখন মাঝি বলতে দেশ নেতাকে বলা হচ্ছে, দেশ নেতা ঠিক আন্দোলনটাকে ঠিক পথে চালিত করে, ঠিক এই মানে আন্দোলনের বিপর্যয়ে, এই পরাধীনতার বিপর্যয়ে, অস্থিরতার মধ্যেও কিন্তু আমাদের আন্দোলনটাকে আমাদের দেশ নেতা ঠিক চালিয়ে নিয়ে যাবে, ওই নৌকার মতন, ওই প্রাকৃতিক বিপর্যয়ে নৌকার মতন ঠিক আমাদেরও এই বিপর্যয়ের মধ্যে আমাদের নৌকাটা ঠিক তীরে পৌঁছাবে, মানে আমরা ঠিক স্বাধীন হবই। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। সংশয় মানে কোনো সংশয় দ্বিধা নেই, পারাবার বলতে সমুদ্র। এই ভারত রূপ তরুণীটাকে আমাদের মাঝি মানে দেশ নেতা সংশয় ঠিক এই মানে মানে সমুদ্রটাকে ঠিক পার করে নিয়ে চলে যাবে, কোনো উদ্বেগের কোনো কারণ নেই, উদ্বেগে তাকায়ও না বাইরে, মানে কোনো উদ্বেগ নয়, কোনো অস্থিরতা নয়,
মন ঠিক করে সংশয় না করে এই মানে নু এই আন্দোলনটা বা স্বাধীনতা সংগ্রামটা ঠিক আমাদের চলবে, ঠিকভাবে চলবে, আমরা ঠিক একদিন আমরা স্বাধীন হবই। যদি মাতে মহাকাল উদ্যম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, মানে ঝড়টাকে মহাকালের সঙ্গে তুলনা করা হয়েছে, মহাকালের সেই জটাজাল চারদিকে ছড়িয়ে থাকে, চারদিকে লুণ্ঠিত হয়ে থাকে, সমুদ্রে উত্তাল ঢেউ ওঠে, কিন্তু এই সেই রকমই আমাদের ভারতবর্ষের অনেক কিছু অত্যাচার মানে সব রকমই ইংরেজরা করে যাচ্ছে। সেই সমস্ততে ভয় না পেয়ে তারা যত খুশি আমাদের উপর অত্যাচার করুক না কেন, আমরা কিন্তু কুণ্ঠিত না হয়ে, আমরা কিন্তু ভয় না পেয়ে আমরা তালে তাল দিও তাল তাদের সঙ্গে তাল দিয়ে আমরাও সেইভাবে তাদের সঙ্গে আন্দোলন করে জয় জয় গান গাইও। আমরা জয় গান গেয়ে ঠিক একদিন আমাদের জয় হবে, আমরা সেই জয় গান গেয়ে আমাদের ভারতবর্ষকে আমরা একদিন স্বাধীন করবই। তাহলে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কথা এইটা মাথায় রেখে তোমরা পড়বে। তোমাদের এই কাজটা আমি আগে 10-6 দিয়েছি, সেই কাজটা খুলে দেখবে, আমি উত্তরও লিখে দিয়েছি, সেই কাজটাই তোমরা আবার পড়বে দেখবে। তোমাদের আমি পদ পরিবর্তনও উত্তরও লিখে দিয়েছি। আর এখানে অনুশীলনী তোমরা দেখো, অনুশীলনী তোমরা 5-এ এই যে এলোমেলো আছে ওইটা করবে, বিপরীত শব্দগুলি করবে আর সমার্থক শব্দগুলি করবে। পদগুলো আমি কিন্তু আগে 10-6 কিন্তু আমি এর কাজও দিয়েছি, উত্তরও লিখে দিয়েছি, সেটাই থাকবে, সেগুলিই পড়বে।